পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে 5 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী 5 বছর খেলতে পারবেন না উসমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এই নিষেধাজ্ঞার কারণে 2029 পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান, যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্ত ভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিল ইসিবি। পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কিনা সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সেই বিজ্ঞপ্তিতে ইসিবি বলছে উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বলেছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট। সে আর ইসিবির হয়ে খেলতে চায় না, কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া মেনে চলতে হবে সেটা সম্পূর্ণ করতে চায় না। নিয়ম অনুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হলে 3 বছর সেখানে থাকতে হয়। উসমানের আরব আমিরাতে পাড়ি জমানোর 3 বছর হলেও এই সময়ের মধ্যে পিএসএল বিপিএল খেলতে অনেকদিন তিনি দেশটির বাইরে ছিলেন, তাই প্রক্রিয়ার মেয়াদ পূর্ণ হতে এখনও 14 মাস বাকি রয়েছে, যার আগেই উসমান এবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি উসমানকে জাতীয় দলের ক্যাম্পে ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ডাকে সাড়া দিয়ে উসমান কাকুলে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। উসমান পাকিস্তানের ক্যাম্পে ডাক পাওয়ার পরই অবশ্য তদন্ত শুরু করেছিল ইসিবি, এবার তাকে নিষিদ্ধ করা হয়েছে। তবে উসমান দাবি করছেন তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। তার দাবি, চুক্তিতে 30 দিনের নোটিশ পিরিয়ড আছে। শোনা গেছে পিএসএল শেষে উসমানের কাছে পিসিবি জানতে চেয়েছিল তিনি এখন পাকিস্তানের হয়ে খেলতে চান কিনা। এই প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছেন উসমান। এরপর তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে ডাকে পিসিবি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।